হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের কালো জাম মিষ্টির রেসিপি খুবই ইজি একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ইজিলি তৈরি করতে পারবেন চলুন আর কথা না পারি শুরু করা যাক কালোজাম মিষ্টির জন্য আমি ফার্স্টে মাওয়া তৈরি করে নিব মাওয়া তৈরি করে নেওয়ার জন্য আমার এখানে লাগবে পাউডার মিল্ক এবং চিনি এখানে আমি পাউডার মিল্ক এক কাপের মতো নিয়েছি কারণ আমি খুবই অল্প পরিমাণে মিষ্টি বানাবো এবং লাগবে দুই চা চামিচ চিনি মাওয়া তৈরি করার ক্ষেত্রে আমি চিনিটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করব তবে আপনারা চিনিটা না দিতে চাইলে প্রবলেম নাই এখানে আমি এক কাপ পাউডার মিল্ক চিনি এবং এক কাপ লিকুইড মিল্ক দিয়েছি লিকুইড মিল্কের পরিবর্তে চাইলে পানি দিয়েও মাওয়াটা তৈরি করতে পারেন এবার অনেকেই ভাবতে পারেন পানি দিলে কি মিষ্টিটা হবে অবশ্যই মিষ্টিটা হবে এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি কিন্তু এখনও চোলাটা অন করিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে চোলাটা অন করব এবার চোলা অন করে নিয়েছি চোলা রাসটা একদম মিডিয়াম রেখেছি চোলা রাসটা মিডিয়ামে রেখেই মাওয়াটা তৈরি করতে হবে ভুলেও চোলা রাস্তা বাড়াতে যাবেন না তাহলে কিন্তু মাওয়াটা পুড়ে যাবে আর অবভিয়াসলি মাওয়াটা পুড়ে গেলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না এবার অনবরত নেড়েচেরে দিতে হবে দশ পনেরো মিনিট নেড়েচেরে দিলেই দেখবেন দোধটা ঘন হয়ে এসেছে মাওয়াটা প্রায় হয়ে গিয়েছে এবার আর একটু নেড়েচেরে নিব দেখুন মাওয়াটা তৈরি হয়ে গিয়েছে এমন পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে ফেলবো মাওয়াটাকে একটি বাটিতে নামিয়ে নিয়েছি এবার এখানে হাফ কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিব হাফ চা চামিস বেকিং সোডা এবং হাফ চা চামিস লবণ এবং এক চা চামিস ঘি মাওয়ার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির মতো শেপ করে নিয়েছি সবগুলোকে আমি এভাবে তৈরি করে নিয়েছি এখানে আমার সাতটি মিষ্টি হয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একদম হালকা গরম হবে এবং চোলা রাসটা মিডিয়াম হবে এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে এবার একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে কালারটা না আসা পর্যন্ত মিষ্টিটার কালার চলে এসেছে এমন পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে ফেলবো মিষ্টিগুলোকে আমি এবার ঠান্ডা করে নিব কারণ গরম মিষ্টি সেরাতে দিলে মিষ্টিটা চুপসে যাবে চলুন মিষ্টিটা ঠান্ডা হতে হতে শিরাটা বানিয়ে ফেলি যেহেতু আমি অল্প পরিমাণে মিষ্টি বানিয়েছি তাই আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং যেই কাপ দিয়ে আমি চিনিটা দিয়েছি সেই কাপে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ চিরাটায় যখন একটা বলক আসবে তখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব মিষ্টিগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিব এবার বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিট পরে দেখুন মিষ্টিটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল কালো যা মিষ্টি আমি মিষ্টিগুলোকে পাউডার মিল দিয়ে উপরে সাজিয়ে নিয়েছি মিষ্টিটা অনেক সফট হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ